নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার যে তিন রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিদিন আমি কোনো না কোনো রাশির নাম বলি, হয়তো আপনার রাশির সাথে সেম টু সেম মিলে যায়। হয়তো কারো কারো ক্ষেত্রে মহাপ্রাপ্তি ঘটে, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটে না। আমি প্রতিদিন আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। আপনার জন্মছকে এই মহাপ্রাপ্তির যোগটা কখন রয়েছে, রাহু গ্রহ আপনার কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে আপনার এই অর্থপ্রাপ্তি কখন হবে। যদি আপনার জন্মছকে দেখা যাচ্ছে রাহু গ্রহ পীড়িত রয়েছে, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে এবং শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট এর সময় কিন্তু রয়েছে। আমি বারবার একটি কথা আপনাদেরকে জানাই, আপনার জন্মকুণ্ডলিতে যদি ভাগ্যভাব দুর্বল হয় তাহলে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তিতে সমস্যা কিন্তু আসবে। অর্থাৎ আপনি যদি ভাগ্যভাবকে স্ট্রং করেন, ধনভাবকে স্ট্রং করেন, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। দেখুন, আমি বলছি অর্থপ্রাপ্তির যোগ কোনো না কোনো রাশির কিন্তু আগামীকাল নাম আসতে চলেছে। এবং আমি একটি কথা বারবার বলি, কোনো যাচা জিনিস, আপনি যাচা চাকরি, যাচা খাওয়ার বা যে যে কেউ আপনাকে টিকিট দিচ্ছে অবশ্যই নেবেন। অনেক সময় ঈশ্বর কারো মাধ্যম দিয়ে, ঈশ্বর যা কাজ করেন কি না কারো মাধ্যম দিয়ে করায়। অর্থাৎ আপনি সেই সময়টা যদি, সেই জায়গাটা যদি আপনি চট করে গ্রহণ করে নেন কি না, হয়তো আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে। আপনার জন্মছকে দেখা যাচ্ছে যে রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ, রাহু শুক্র বুধ শনি, এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে। আপনার দশা মহাদশা পারমিট করছে কি না তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই মহাপ্রাপ্তি হবে কি না। জন্মছকে কোনো না কোনো রাশির নাম আমি প্রতিদিন বলি, হয়তো আপনার জন্মছকের সাথে মিলেও যেতে পারে, কিন্তু একটা রাশির নাম শুনে যে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু উচিত নয়। কারণ আপনার এখান থেকে দশা মহাদশা নবগ্রহের কী পজিশান রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি বারবার বলি, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে তার উপর কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আর প্রতিদিন আমি কিন্তু মহাভাগ্যে টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়, শুভ রং, এগুলো কিন্তু আমি দিয়ে কিন্তু থাকি। আপনার জন্মছকে হয়তো বাধা আসছে, কি করবেন, তার জন্যে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। আপনার জন্মছককে সংস্কার করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন এবং আপনি প্রতিদিন ভিডিওগুলো শুনছেন আপনারা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি শুনুন। আমি এই মহাপ্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে। আপনি শ্বশুরালয় থেকেও টাকা পেতে পারেন, আপনার কোনো সম্পত্তিগত দিক থেকে আপনি টাকা পেতে পারেন, বা আপনার দীর্ঘদিনকে আটকে আছে এমন কোনো টাকা পেতে পারেন, আপনি লটারির টিকিট থেকেও কিন্তু টাকা কিন্তু পেতে পারেন। তবে আপনার ক্ষেত্রে গাঢ় যোগ থাকা কিন্তু একান্তই দরকার। যোগ না থাকলে কিন্তু আপনার এই মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে না। এখন সবথেকে বড় বিষয় যেটা জানা দরকার, যে আপনার রাশিচক্রে যে ভাবগুলোকে স্ট্রং থাকা দরকার, অর্থাৎ আপনার ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব, ভাগ্যভাব, এই ভাবগুলো যদি আপনার স্ট্রং থাকে কি না, 100% আপনার কিন্তু মানে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এবং আপনার ক্ষেত্রে কোন সময়, কোন বছর, কোন মাসগুলোতে আপনার মহাপ্রাপ্তি রয়েছে
তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই জায়গাটা কিন্তু শুভ যেন ঘটে। জীবনে আপনাদের বাধা রয়েছে, তার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র সেই বাধা থেকে অতিক্রম করে একমাত্র করাতে পারে, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। প্রথম রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের যে শুভ সময় 11:18 থেকে 12:45 পর্যন্ত টাইমটা শুভ কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির শুভ সময় 10:19 থেকে শুরু হচ্ছে, 10:19 থেকে শুরু করে আপনার 11:54 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে 10:45 থেকে টাইমটা শুরু হচ্ছে আপনার, চলবে আপ টু 12:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এই পাঁচ রাশির মার্জনাক্রমে এই তিন রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। হয়তো আপনার জন্মছক পারমিট করছে না, তার জন্য আপনার বার্থ চার্টকে একবার রিফরমেশন অবশ্যই করুন। ন্যাকাল চার্টকে যদি আপনারা সংস্কার যদি করেন কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি একটি কথা বারবার অনুরোধ করছি, অনেকে প্রচুর পরিমাণে টিকিট কাটছেন, আমি বলবো টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না। আগে দেখে নিন যে আপনার জন্মছকে যোগ কখন রয়েছে, দশা মহাদশা কি পারমিট করছে কি না, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি যে তিন রাশির কথা বলছি কি না, তিন রাশির হয়তো যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় তাহলে আপনার আগামীকাল যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন। নিশ্চিতরূপে আপনারা কিন্তু যে বিষয়ের উপর আপনারা জানতে চাইছেন অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন, নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে কিন্তু চলে যাবে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। নমস্কার।